নমস্কার দিদি। জয় হরি বল। জয় হরি বল। আপনি তো যখনই মঞ্চে আসেন আমাদের রিয়েলিটি শো বিচারক থেকে শুরু করে যারা দর্শক মিউজিশিয়ান বিশেষ করে আমাদের শঙ্করদা সবাই কেঁদে আকুল হয়ে যায়। তো আজকে আপনি কি গান গাইছেন? আজকে আমি শ্রী শ্রী মহা সংকীর্তন থেকে একটি সজনে আমি কানবা গেলাম সুরধনের কুলে। শ্রী শ্রী মহাসংকীর্তন কে রচনা করেছেন? তারক গোস্বামী। হরিপুত্র গুরুচাঁদ যিনি তিনি দেন উপাধি প্রেমিক শিরোমণি। আমার ভগবান গুরুচাঁদ ঠাকুর যাকে প্রেমিক শিরোমণি উপাধি দিয়েছিলেন সেই রসরাজ তারকচন্দ্রের সঙ্গীত আপনি পরিবেশন করবেন। চলুন আপনার ভাবে সুরের মূর্ছনায় সবাই যেন বিগলিত হয় এই প্রার্থনা রেখে আপনাকে আমি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। Johnny
Oh,
গাইলেন দিদি, সবাই আপনার সুরে বিগলিত হয়ে পড়েছে, ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আমাদের দুজন বিচারকের কাছে। আমি প্রথমেই বলবো প্রখ্যাত লোককবি উত্তম সরকার মহাশয়কে, স্যার আপনি বলুন কেমন লাগলো আমাদের দিদির গান, একেবারে সুরধ্বনির কুলে গিয়ে ঠেকেছে। আপনার হাতে এবার বিচার। উত্তরা, তুমি যতবার মঞ্চে আসো একটা মহানন্দের সৃষ্টি হয়। তোমার সুরে, তোমার গায়কি, তোমার ভাবে একটা জাদু আছে, আমাদের সবাইকে মোহিত করে ফেলে। আশা করি প্রায় সকলেরই চোখের পাতা ভিজে গেছে। অতএব এটা তুমি অন্তর থেকে করো, এই গানগুলো তুমি করো, তার ভাব অর্থ উপলব্ধি করে তার মর্মার্থ তুমি বোঝো বলেই এত ভাবের সৃষ্টি হয়। অসাধারণ। ধন্যবাদ। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, রিয়েলিটি শো কম্পিটিশন, তাই আমাদেরকে একটু সূক্ষ্ম বিচারের দিকে যেতে হচ্ছে। যত এপিসোড শেষের দিকে যাচ্ছে তত আমাদেরকে সেই জায়গাগুলো দেখতে হচ্ছে। তোমার গানটি ধরাতেই একটি শব্দ ভুল হয়েছে, তুমি নিজে জানো, আমি বলবো না। যদিও বা আমাদের এই যে গানের বই নতুন করে প্রিন্ট হচ্ছে, অনেক ছাপায় মিস্টেক আছে, এটা শিল্পীদের সবসময় ভুল নয়। যে বই থেকে যে তুলছে সে সেইভাবে শিখছে, কিন্তু আশা করি তুমি এটা জানো। তাই আরও দুটো একটি জায়গায় সামান্য মিস্টেক হয়েছে, কিন্তু সর্বোপরি তোমার যে পরিবেশন, তোমার যে উপস্থাপন, এর কাছে সব কিছু ম্লান হয়ে যায়। কিন্তু তবুও আমরা একটা জায়গায় বাধা, তাই আমি তোমাকে নয় দিলাম। উত্তরা দিদি ভাই, তুমি ভালো গাও দিদি, আমি তোমার গান সত্যি খুব ভালো শুনি। তো যেহেতু একটা কঠিন, ধীরে ধীরে কঠিন জায়গায় পৌঁছে যাচ্ছে, স্যার যেটা বললো যে ছোট ছোট ভুল যেগুলো রয়েছে এগুলো একটু দেখতে হবে তোমাকে, তবে
তুমি খুব সুন্দর করেছো, আমার খুব ভালো লেগেছে। ভুলগুলো বাদ দেওয়ার পরে যেটুকু যা, তুমি সত্যি মতুয়া ঘরের মেয়ে তো, যার জন্য তুমি সেই জায়গায় দাঁড়িয়েই তুমি গানগুলো করো খুব ভালো। তো আমি তোমাকে কত দেবো, আমিও স্যারের সঙ্গে সঙ্গে আমি তোমাকে 9 দিলাম। দিদি আপনাকে 9 দিয়েছে, কিছুই দেয়নি, কি করবেন আপনি? এবার আমি গান গাইতে পেরেছি এটাই আমার বড়, কত নাম্বার দিচ্ছি আমি সেটা দেখছি না, ঠাকুরের গান গেয়েছি এটার জন্য আমি। আচ্ছা দিদি, 9 আর 9 যোগ করলে কত হয়? 18 হয়। কত মোকামের দেহ জানি? 18 মোকামের দেহ। আপনার তো মোকাম পূর্ণ করে দিয়েছেন বিচারকরা, এর জন্য একটা হাততালি হয়ে যাক। আমার ঠাকুরের কৃপা, জয় হরি বল। দিদি আগামীতে আরও ভালো অনুষ্ঠান করবেন, আরও ভালো গান করবেন, এই আশা রেখে আপনি আপনার আসন গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।